আজ কি আমি সাত খেতে যাবো? হ্যাঁ ঠিক শুনেছো, সাত খেতে যাবো। সো গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে। তো আমার গলা বসে গেছে, কারণ আজ সকাল সকাল আমি চান করেছি, তো আমার গলা বসে গেছে। আর মেকআপ টেকআপ করে নিয়েছি, তো বুঝতেই পারছো কোথাও যাচ্ছি। কালকে যদি ভিডিওটা দেখে থাকো তো জানো আমি কালকের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি কোথায় যাবো। আমি আমার একটা ফ্যামিলি গেট টুগেদারে যাবো। আমি এত জড়িয়ে কথা বলি যে কী বলবো। তো আজকে আমি সাদ খেতে যাবো। হ্যাঁ, লাইক কতদিন পর নেমন্তন্ন পেয়েছি সাদে। তো আজকেও সাউন্ডের জন্য খুব 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 সরি, কালকে তোমরা ভিডিও বুঝে গেছো সাউন্ড কারা করে। আর যদি এরা সাউন্ড না করে, অন্যরাও আছে সাউন্ড করার জন্য, তো ইগনোর। যাই হোক, আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, আর আমার গলা খুব বসে গেছে। লাইক সকালে চান করে নিয়েছি বলে গলা বসে গেছে। এমনিতে তো লাইক 12টার আগে চান টান করি না, যে 9টার সময় চান করেছি, তো স্বাভাবিক একটু গলা বসে গেছে। তো একটু অ্যাডজাস্ট করে নয় এক্ষুনি এখান দিয়ে চলে যাব। তো এখন 10টা বাজতে যায়, তো আমি রেডি হয়ে গেছি, আমার বাবা মা রেডি হচ্ছে, সবাই মিলে যাবো। আর আজ আমি কোথায় যাবো? আজকে আমি সাদ খেতে যাবো। হ্যাঁ ঠিক শুনেছো, সাদ খেতে যাবো। আমি এখন কিছু বলবো না, নাহলে স্টার্টিংয়ে তোমরা সব জেনে যাবে। তো চলো দেখো আমার ফ্যামিলিতে কি করে সাদ সেলিব্রেট হয়, বা বেবি শাওয়ার যাকে বলা হয় সেই জিনিসটা। তো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে, আমার বাড়ি হচ্ছে হাওড়ায়, আমি এখান দিয়ে জগদীশপুর যাবো। জগদীশপুরও হাওড়ায়, বাট আমি সালকিয়ায় থাকি, মানে হাওড়ার একদম উত্তর হাওড়ার, কী করে বোঝাবো, লাইক হাওড়ার সামনে আমি থাকি, আর হাওড়া সেখানের সামনে আমি থাকি, আর ওরা একটু ভেতরে থাকে, তো আমাদের বাসে করে অনেকক্ষণ যেতে লাগে। তো চলো, তো আমি আমার দাদার বাড়ি যাবো, তো রাস্তায় যেতে যেতে কথা হবে। তো বাই। হ্যালো, কি করছো? একটা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, আর এখানে আমি মাস্কের ভেতর যা যা কথা বলেছি একটাও কিছু ক্যাপচার হয়নি বলে আমি ভয়েস ওভার করে দিচ্ছি। এখান থেকে তোমরা রাস্তার সিন সিনারি এনজয় করো, একেবারে ওখানে গিয়েই কথা হবে। পেটটা ভর্তি হয়েছে, এখানে আছে কেউ নেই, আমি একা এখানে আছি। মানে খেয়ে দিয়ে শুয়ে পড়ার যে অভ্যেস, সেটা যে কতটা খারাপ সেটা বুঝতে পারবে কোথাও খেতে গিয়ে। একদম নড়তে পারছি না, সেখানে শুয়ে পড়েছি, সবাই ঘুরছে মজা করছে। যাই হোক, একটু পরে, এখন এদের লাইটিংয়ের অনেক প্রবলেম, এখানে ঘরের লাইট নেই, একেবারে কোথাও বাইরে বেরিয়ে দেখাবো কী করছি কী না করছে। চলো, আমাদের দাদাদের বাড়িতে বাসের প্রচুর প্রবলেম হয় বলে আমরা তাড়াতাড়ি খেয়ে দেই বেরিয়ে গেছি একটু রেস্ট নিয়ে। আর এখানে আমার মায়েরও শরীরটা ঠিক ছিল না বলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো আমি বাড়ি চলে এসেছি, আর ম্যাগি কিনে নিয়েছি, এটা আমার ডিনার। আর আমি ভিডিও করিনি, দেখেছো যখন বাসে উঠেছিলাম, তখন সকাল ছিল, এখন অন্ধকার হয়ে গেছে, 2 ঘন্টা লেগে গেছে বাসে, এনার্জি আর একদম নেই। তো ভিডিওটা এত দূরই রাখছি, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকের ভিডিওতে, বাই।